हेलो स्टूडेंट्स, आज के क्लास सिक्स दुटो विषय नहीं आलोचना करब। एक श्वसनतंत्र रेस्पिरेटरी सिस्टम और एक मासल बोल। आगे रेस्पिरेटरी सिस्टम आलोचना करी, पर मासलटा नहीं आलोचना करब। कम अच्छा देखो, रेस्पिरेटरी सिस्टम काके बोले? तुम्हारे बोयर मध्य ना शुधुमात्र फुसफुस करे देवा आछे, फुसफुसेर साथे आबार ट्राकिया, ब्रोंकस, ब्रोंकियल एगुलो देवा आछे। तो काजी भाববে যে গোটা রেসপিরেটরি সিস্টেমই কিন্তু তোমাদের আছে, শুধুমাত্র ফুসফুস বলে কিছু নেই। ঠিক আছে, এটা বইয়ের মধ্যে, যেহেতু তোমরা এখন ক্লাস ছোটতে আছো তাই জন্য হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র ওই তন্ত্রের কথা উল্লেখ করেনি, সেটা না দিয়ে ফুসফুস দিয়ে দিয়েছে। তো আমরা ডিটেইলসে জেনে নেওয়ার চেষ্টা করব এই শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। দেখো আমরা কি হয়, পরিবেশ থেকে অক্সিজেন গ্যাসটা গ্রহণ করি, আবার আমাদের দেহের মধ্যে বিপাকক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বাইরে বের করে দিই। ঠিক আছে, তো তো যে তন্ত্রের মাধ্যমে আমরা এই সমস্ত গ্যাসীয় পদার্থের বিনিময়গুলো পরিবেশের সাথে করে থাকবো, সেটাকে আমরা এক কথায় বলে থাকবো শ্বসনতন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে আমরা পরিবেশ থেকে শ্বাসবায়ু শরীরের মধ্যে গ্রহণ করব এবং শরীর থেকে বিপাকক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দেবো, সেই প্রক্রিয়াটাকে বা সেই সমস্ত সেই তন্ত্রটাকে আমরা এক কথায় বলে থাকবো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র বলে থাকবো। আর পাঁচটা তন্ত্রের মতো এটাও বিভিন্ন অঙ্গ দ্বারা গঠিত, তাহলে এর অঙ্গও বলবো এবং আরো কিছু কিছু অংশ দ্বারা গঠিত। তাই এটা মূলত কি কি অংশ দ্বারা গঠিত আমি এখানে লিখে দিয়েছি। দেখো তিনটে অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে শ্বাসনালী বা যেটাকে আমরা বলবো রেসপিরেটরি ট্র্যাক, একটাকে বলবো হচ্ছে আমরা শ্বাসপেশি বা রেসপিরেটরি মাসল, আর আরেকটাকে আমরা বলবো শ্বাসঙ্গ বা রেসপিরেটরি অর্গান। ঠিক আছে, কি কি বললাম, একটা শ্বাসনালী, একটা শ্বাসপেশি আর একটা শ্বাস অঙ্গ। তো শ্বাসনালীর মধ্যে আমাদের চারটা পার্ট পড়ে মেনলি, একটা হচ্ছে ল্যারিংস, একটা হচ্ছে ট্রাকিয়া, একটা হচ্ছে ব্রঙ্কাস, একটা ব্রঙ্কিউ। যেটা মানে ট্রাকিয়াকে বাংলায় বললে বলা হয় তোমার হচ্ছে শ্বাসনালী, আর ব্রঙ্কাসকে বলা হয় প্লোম শাখা, আর ব্রঙ্কিউকে বলা হয় উপপ্লোম শাখা। এই অংশগুলো অবস্থান করছে। আর শ্বাসপেশির মধ্যে দুটো থাকছে মেনলি, একটা মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম বলবো, আর আরেকটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি বা বক্ষ পঞ্জিরাস্থ, মানে পঞ্জর মধ্যস্থ পেশি, তাই জন্য এটাকে বক্ষ পঞ্জিরাস্থ বলবো। আর এদিক থেকে শ্বাসঙ্গ, যেহেতু আমরা মূলত সাধারণত ল্যান্ডে আছি, ল্যান্ডে আছি বলতে আমরা ডাঙায় বসবাস করছি, তো তাই জন্য আমাদের প্রধান যে শ্বসনঙ্গ বা শ্বাসঙ্গ সেটা কিন্তু ফুসফুস, এবং যার সংখ্যা দুটো। ঠিক আছে, তাহলে এই দেখো, এটা হচ্ছে আমি একটা রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের একটা ছবি আঁকিয়ে রেখেছি। ঠিক আছে, তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলিনি। দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা খাদ্যবস্তু গ্রহণ করি, তাই তো? এবার সেই খাদ্যবস্তু গ্রহণ করার পরে দেখা যায় যে কিছুক্ষণ পরে আমাদের শক্তি উৎপাদন হয়। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে শক্তি উৎপাদন হয়। মনে রাখো আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে জীবদেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু ইউনিট দ্বারা তৈরি, যে ইউনিটগুলোকে আমরা কি বলবো, সেল বা কোষ বলে থাকবো। ঠিক আছে, তো সেই কোষের মধ্যে অ্যাকচুয়ালি একটা বিশেষ অংশ রয়েছে, সেই অংশের মধ্যে আমাদের শ্বসন প্রক্রিয়াটা সম্পাদিত হয়ে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা এই তন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গ্যাসটা গ্রহণ করি, সেটা রক্তের মাধ্যমে, আলটিমেটলি শরীরের বিভিন্ন কলাকোষগুলোতে চলে যায়, এবং সেই কলাকোষে খাদ্যের উপাদানগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়, এবং সেই খাদ্যটা আলটিমেটলি অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে শক্তি উৎপাদন করবে। তাহলে এক কথায় বলতে গেলে কি হয়, আমরা যে খাদ্যটা খাবো সেই খাদ্যটার খাদ্যের যে সূক্ষ্ম কণাগুলো, সেই খাদ্যের সূক্ষ্ম কণাগুলো অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে কি উৎপাদন করবে, শক্তি উৎপাদন করবে, এবং সেই শক্তি উৎপাদনের জন্যই আমরা যে কোনো ধরনের কাজগুলো সম্পাদন করতে পারবো। তাহলে এটাই হচ্ছে মেন এইম, বুঝতে পারছো? তাহলে আমরা পরিবেশ থেকে যে শ্বাসবায়ুটা গ্রহণ করছি সেটার অ্যাকচুয়ালি এইমটা কি, যে খাদ্যটাকে সেটা ভেঙে শক্তি উৎপাদন করে দেয়, এবং সেটার জন্যই আমরা কাজ করার যাবতীয় সামর্থ্যটাকে পাবো। তো এবার আমরা আসি, দেখো শ্বসনতন্ত্রের প্রধান অংশের মধ্যে একদম প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংস কোনটাকে বলবো, তার আগে জানো আমরা এই যে নাকের মাধ্যমে, নাকের এই যে দুটো ছিদ্র থাকে সেটাকে আমরা বলে থাকবো বহিনাসারন্ধ্র। বহিনাসারন্ধ্র, রন্ধ্র কথার অর্থ হচ্ছে ছিদ্র, আর নাসা যখন বলছি তার মানে নাসিকায় রয়েছে, তাই জন্য নাসারন্ধ্র এটা। তো বহিনাসারন্ধ্রের মাধ্যমে আমরা পরিবেশ থেকে শ্বাসবায়ুটাকে গ্রহণ করছি, সেটা নাসা গহ্বরের মাধ্যমে অন্তঃনাসারন্ধ্র হয়ে ধীরে ধীরে যে জায়গাটার মধ্যে পৌঁছে যায় সেটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্লটিস বলা হয়, এখানে ভেতরের দিকে আমাদের একটা অংশ রয়েছে, সেই জায়গাটাকে হচ্ছে গ্লটিস বলা হয়। সেই গ্লটিস থেকে শুরু করে, আর এটা যদি ট্রাকিয়া হয় তার আগ পর্যন্ত বিস্তৃত, তার মানে গ্লটিস থেকে শুরু করে মানে এর উপরে রয়েছে ধরো গ্লটিস, আর তারপরে রয়েছে হচ্ছে মনে করো ট্রাকিয়া, এটা হচ্ছে তোমার ট্রাকিয়া। তাহলে গ্লটিস থেকে ট্রাকিয়া পর্যন্ত বিস্তৃত যে অংশটা সেটাকে আমরা এক কথায় বলে থাকবো হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, এটাকে আমরা স্বরনালী হিসাবেও চিনি, স্বরনালী হিসাবেও চিনি। তো এখান থেকে শ্বাসবায়ুটা ধীরে ধীরে আমাদের প্রবেশ করে হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে, ট্রাকিয়ার মাধ্যমে প্রবেশ করে, ট্রাকিয়াকে আমরা শ্বাসনালী বলে থাকি। মনে রাখবে এটা যদি হচ্ছে মনে করো আমাদের
এটা যদি মনে করো যে আমাদের শ্বাসনালীটা হয়, আর এটা হচ্ছে মনে করো খাদ্য নালী, এই খাদ্য নালী আর শ্বাসনালী পরস্পর এইভাবে অবস্থান করে, অর্থাৎ উপর নিচে অবস্থান করে, সম্মুখ ভাগে থাকবে শ্বাসনালী, পশ্চাৎ ভাগে থাকবে গ্রাসনালী, গ্রাসনালী দিয়ে খাদ্যের কণাটা ঢুকে যায়, শ্বাসনালী দিয়ে অক্সিজেনটা ঢুকে যায়, এবং গ্রাসনালীর মাধ্যমে খাবারটা ধীরে ধীরে পেটের বিভিন্ন অংশের মধ্যে চলে যায়, আর শ্বাসনালীর মাধ্যমে শ্বাসবায়ুটা ধীরে ধীরে আমার ফুসফুসের মধ্যে ঢুকে যাচ্ছে। কেমন? আচ্ছা, তাহলে এখানে ভালো করে দেখো তো, এই গ্রাস এই শ্বাসনালীর মাধ্যমে ধীরে ধীরে যেটা যেটা তোমার হচ্ছে শ্বাসবায়ুটা চলে আসছে, এবং শ্বাসনালীটা একদম ফুসফুসে প্রবেশ করার আগ মুহূর্তে দুটো পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। এদের এক একটা পার্টকে আমরা বলে থাকবো কি না, ব্রঙ্কাস। অর্থাৎ ভালো করে নোটিস করলে আমরা দেখবো, ধরো এটা যদি হচ্ছে উপরে ল্যারিংসটা হয়, তাহলে ল্যারিংসটা এখানে নামছে, এটাকে আমরা বলবো ট্রাকিয়া বা শ্বাসনালী, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকবো হচ্ছে ব্রঙ্কাস বা ক্লোম শাখা। তো এই ব্রঙ্কাসটা আবার ফুসফুসে প্রবেশ করার সময় ডান ফুসফুসে সেটা তিনটা খণ্ডকে বিভক্ত হয়ে যায় বা তিনটা ভাগে ভাগ হয়ে যায়, বাম ফুসফুসে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, এবং আলটিমেটলি তারা যে স্ট্রাকচারগুলো গঠন করে, শাখা প্রশাখাগুলো গঠন করে, সেটাকে আমরা বলে থাকবো ব্রঙ্কিয়ল, সেটাকে আমরা বলে থাকবো ব্রঙ্কিয়ল বা উপক্লোম শাখা। তাহলে এট ফার্স্ট কি হচ্ছে, শ্বাসবায়ুটা ল্যারিংসে আসছে, ল্যারিংস থেকে তারপর ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে ধীরে ধীরে হচ্ছে সেটা ব্রঙ্কিউলে প্রবেশ করছে, এবং ব্রঙ্কিউলটা ব্রঙ্কিউলগুলো কি হয়, অনেকগুলো ব্রাঞ্চ হয়ে থাকে, অনেকগুলো ডালপালার মতো অনেকগুলো হচ্ছে ব্রাঞ্চ আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি, এবং আলটিমেটলি শেষে গিয়ে কি হয়, এই এটা যদি তোমার ব্রঙ্কিউল হয়, এটা যদি হচ্ছে এক একটা যদি হচ্ছে ব্রঙ্কিউল হয়, সেই ব্রঙ্কিউলের একদম শেষ প্রান্তে একটা রক্তজালকপূর্ণ একটা স্ফীত বলের মতো সংগঠন লক্ষ্য করা যায় বা বেলুনের মতো সংগঠন লক্ষ্য করা যায়, সেটাকে আমরা বলে থাকবো মূলত অ্যালভিওলাই বা বায়ুথলি বলে থাকবো, অ্যালভিওলাই বা বায়ুথলি বলে থাকবো, এবং প্রত্যেকটা ফুসফুসে এদের সংখ্যা প্রায় 10 কোটি করে, প্রায় 10 কোটি করে এদের সংখ্যা, এটার মধ্যে আলটিমেটলি অক্সিজেনটা গিয়ে স্টোর থাকছে, অর্থাৎ এখান থেকে হচ্ছে অক্সিজেনটা যখন ঢুকছে, ঢুকে এটা দিয়ে ধীরে ধীরে চলে আসছে এই অংশে, সেখান থেকে হচ্ছে এই অংশে, এখান থেকে তারপর এই অংশে, ফাইনালি চলে যাচ্ছে তোমার এই অ্যালভিওলাইয়ের মধ্যে চলে যাচ্ছে। এবং এই অ্যালভিওলাই দেখো, এখানে আমি জাস্ট কয়েকটাই দিয়েছি, এখানেও ঠিক একইভাবে স্ট্রাকচার রয়েছে, এদের অংশগুলো এতটাই বেশি থাকে যে গোটা ফুসফুসের ভেতরকার অংশটা জুড়ে এরা হচ্ছে অবস্থান করছে, এবং এদের মধ্যে শ্বাসবায়ুটা থাকছে, বোঝা গেল? আবার দেখো, তোমাদেরকে আমি হৃৎপিণ্ড পড়ানোর সময় পড়িয়েছিলাম যে ওই যেটা ফুসফুসীয় ধমনী, সেই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় যাচ্ছে, অবিশুদ্ধ রক্ত মানে যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা ফুসফুসে চলে যায়, মনে পড়ে? তো সেই ফুসফুসে কোথায় যাচ্ছে, ফুসফুসে গিয়ে অ্যাকচুয়ালি এই অ্যালভিওলাই থেকে, অ্যালভিওলাইয়ের মধ্যে যে সমস্ত তোমার অক্সিজেনটা স্টোর আছে বা সঞ্চিত আছে, সেখান থেকে ওরা অক্সিজেনটাকে কালেক্ট করছে। ধরো এটা যদি হচ্ছে তোমার অ্যালভিওলাই হয়, তাহলে এই অ্যালভিওলাই না রক্তজালক দ্বারা আবৃত, তাহলে এখানে কি হচ্ছে, যখন ধমনী রক্তটা ধীরে ধীরে এখানে চলে আসছে, তখন এই অ্যালভিওলাইয়ের অক্সিজেনটা এই রক্তের মধ্যে প্রবেশ করে, আবার এদিক থেকে মানে কার্বন ডাইঅক্সাইডটা আবার এদিকে প্রবেশ করে যায় হচ্ছে তোমার অ্যালভিওলাইয়ের মধ্যে, এবং আলটিমেটলি আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি, সেই নিঃশ্বাসের মাধ্যমে আমাদের সেই কার্বন ডাইঅক্সাইডটা বিপরীত পথে আলটিমেটলি পরিবেশের মধ্যে নিক্ষেপিত হয়ে যায় বা পরিবেশের মধ্যে চলে যায়। এইভাবেই অ্যাকচুয়ালি কাজটা সম্পাদিত হয়ে থাকে। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের অক্সিজেনটা কিভাবে ঢুকছে, তাহলে আবারও বলছি ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়াল, এবং ফাইনালি ঢুকে যাচ্ছে ওটা অ্যালভিওলাইয়ের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের মূলত শ্বাসনালী। এবার নেক্সট যদি হচ্ছে আমি আগে বলবো যে শ্বাসঙ্গটা, আমাদের যে প্রধান শ্বাসঙ্গ, সেই প্রধান শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস, এবং মানব দেহে সেই ফুসফুসের সংখ্যা মূলত দুটো থাকবে। কোথায় আছে দেখো, এটা হচ্ছে আমাদের, এখানে যদি হচ্ছে আমরা একটা খাজের মতো ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, আর পেটটা যেখানে রয়েছে, পেটের অংশটাকে আমরা বলবো হচ্ছে উদর গহ্বর। এই উদর গহ্বর আর বক্ষ গহ্বরকে ঠিক মাঝখানে একটা পর্দা ছেদ করে রাখে বা একটা পর্দা আলাদা করে রাখে, সেই পর্দাটাকে আমরা বলে থাকবো হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। মধ্যচ্ছদা মানে কি, মধ্যভাগে হচ্ছে ছেদ করেছে, ওই জন্য এটাকে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তাই জন্য এই ফুসফুসের যদি এক্সাক্ট অবস্থান আমরা বলি, তাহলে এখানে মধ্যচ্ছদার ঠিক উপরে এইখানে রয়েছে তোমার হচ্ছে হৃৎপিণ্ডটা, আমাদের এই জায়গাটাতে রয়েছে হচ্ছে ঠিক হৃৎপিণ্ডটা, তাহলে দুটো মানে হৃৎপিণ্ডের দুদিকে বা দুপাশে অবস্থান করছে, তাহলে মধ্যচ্ছদার বক্ষ গহ্বরে, মধ্যচ্ছদার উপরে, হৃৎপিণ্ডের দুপাশে দুটো ফুসফুস আমাদের মূলত অবস্থান করছে, ঠিক আছে? মনে রাখবে এই ফুসফুস একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, ফুসফুস একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, সেটাকে আমরা বলে থাকবো প্লুরা। যেমন আমরা হৃৎপিণ্ড বলেছিলাম, হৃৎপিণ্ড যে পর্দা দ্বারা আবৃত থাকছে সেটাকে বলেছিলাম পেরিকার্ডিয়াম, ঠিক তেমনি ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত সেটাকে আমরা বলে থাকবো প্লুরা। হলো, তাহলে এটা গেল হচ্ছে মূলত ফুসফুসের কিছু কিছু অংশ। আর ফুসফুসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে মনে রাখবে
এখানে মনে রাখবে এই যে যখন হচ্ছে ব্রঙ্কিওলটা আলটিমেটলি বা ব্রঙ্কাসটা এখানে যে আলটিমেটলি তিনটা ভাগে ভাগ হলো, কেন তিনটা ভাগে ভাগ হলো, কারণ ডান ফুসফুস লক্ষ্য করা যায় একটা দুটা আর তিনটা, এই একটা দুটা তিনটা তিনটা খন্ডকে বিভক্ত, আর বাম ফুসফুস লক্ষ্য করা যায় এটা দুটো খন্ডে বিভক্ত, একটা আর দুটো এই দুটো খন্ডে বিভক্ত। আর ফুসফুসকে আমরা যদি দেখি তাহলে বাইরের দিক থেকে প্রোটেকশন করে আছে একটা হাড়, যেটাকে আমরা বলে থাকি পাঁজর, তাই না, পাঁজর। তাহলে পাঁজরের যে সমস্ত হাড়গুলো সেটা ফুসফুসকে দেখো এইভাবে হচ্ছে ঘিরে রয়েছে, এইভাবে হচ্ছে ঘিরে রয়েছে, দুদিক থেকে ফুসফুসকে এইভাবে ঘিরে রয়েছে, এবং এই পাঁজরের মাঝে মাঝে কিছু পেশি অবস্থান করে, যে পেশিটাকে আমরা বলে থাকবো ইন্টারকস্টাল মাসল বা বক্ষ পঞ্জিরাস্থ পেশি। তো ওই জন্য আমরা চলে আসছি, দেখো দুটো যদি শ্বাসপেশির কথা বলে একটাকে আমরা বলবো মধ্যচ্ছদা আর একটা ইন্টারকস্টাল পেশি। মধ্যচ্ছদার অবস্থানটা তো আমরা জানলাম, এটা হচ্ছে কোথায় অবস্থান করছে ঠিক মধ্যভাগে, এদিকটা হচ্ছে বক্ষ গহ্বর আর নিচের দিকটা পেটের অংশটা যখন চলে যাচ্ছে তখন সেটা উদর গহ্বর, তাহলে দুটোর মাঝখানে মধ্যচ্ছদা অবস্থান করছে। তাহলে এই মধ্যচ্ছদা আর ইন্টারকস্টাল পেশি অ্যাকচুয়ালি কি করবে, আমাদের শ্বাসকার্যে সুবিধা করবে বা শ্বাসকার্যে সাহায্য করবে। কেমন দেখো কেমন করে সাহায্য করবে যদি বলি, যখন আমরা পরিবেশ থেকে দেখো শ্বাসবায়ুটা গ্রহণ করতে চাইবো, যখন আমরা পরিবেশের শ্বাসবায়ুটা যখন নিজেদের শরীরে গ্রহণ করতে চাইবো সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো প্রশ্বাস প্রক্রিয়া, আর যখন কার্বন ডাইঅক্সাইডটা শরীরের বাইরে বের করে দেবো তখন সেটাকে আমরা বলে থাকবো নিঃশ্বাস প্রক্রিয়া। কেমন, তো প্রশ্বাস প্রক্রিয়ার সময় কি হয়, তুমি নিজেই বাড়িতে করে দেখবে যখন তুমি শ্বাস নিতে যাচ্ছ তখন হঠাৎ করে মনে হয় তোমার বক্ষ গহ্বর যেন ফুলে উঠছে। কেন ফুলে উঠছে, কারণ মনে রাখবে যখন তুমি হচ্ছে জোরে করে এইভাবে তুমি নিঃশ্বাস নিচ্ছ সেই নিঃশ্বাস নেওয়ার সময় তোমার মধ্যচ্ছদাটা আলটিমেটলি স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে নেমে যায়, মধ্যচ্ছদাটা স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে নেমে যায়। আর এদিক থেকে যেটা ইন্টারকস্টাল পেশি থাকে যেটাকে আমরা বলে থাকবো পঞ্জিরাস্থ পেশি, সেই পঞ্জিরাস্থ পেশিটা সামনের দিকে এবং দুপাশে ফুলে ওঠে, এবং তার জন্য কি হয় তোমার বক্ষ গহ্বরটা যেটা চেস্ট ক্যাভিটি বলবো সেটা এক্সপ্যান্ড করে যায়, সেটা স্ফীতকায় হয়ে যায়, স্ফীতকায় হয়ে গিয়ে ফুসফুসটাকে ম্যাক্সিমাম পর্যন্ত ওরা এনলার্জ করার চেষ্টা করে, ওটা বড় হওয়ার চেষ্টা করে। তো সেই জায়গাটা দেওয়ার জন্যই আলটিমেটলি কি হয়ে যায় বক্ষ গহ্বর স্ফীত হয়ে যায়। এবার সেই মোমেন্টে কি হয়, সেই মোমেন্টে তোমার অক্সিজেন গ্যাসটা সাধারণত পরিবেশ থেকে শরীরের মধ্যে বা ফুসফুসের মধ্যে প্রবেশ করে। কেমন, আবার যখন হচ্ছে ধরো আমরা নিঃশ্বাস প্রক্রিয়া যখন অংশগ্রহণ করছি, যখন আমাদের নিঃশ্বাস হচ্ছে সেই নিঃশ্বাসের সময় কি হচ্ছে এই মধ্যচ্ছদাটা আবার ঠিক তার আগের অবস্থানে ফিরে আসছে, এবং ইন্টারকস্টাল পেশিগুলো তার আগের অবস্থানে ফিরে যাচ্ছে, এবং সামগ্রিক নিয়মে বা স্বাভাবিক নিয়মে কার্বন ডাইঅক্সাইডটা একদম পরিবেশের মধ্যে চলে গেল। এই প্রক্রিয়াটা প্রশ্বাস নিঃশ্বাস কন্টিনিউ হচ্ছে জন্যই পরিবেশ এবং জীবদেহের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান ব্যাপারটা সেই আদান প্রদান ব্যাপারটা বজায় থাকছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা গেল একটা যে ফুসফুসের কি কি গঠন এবং ফুসফুসের মধ্যে কি কি অংশগুলো আছে, এইটুকুই তোমাদের এইটুকু জানলেই হবে সিলেবাসে, এটাই যথেষ্ট খানি। আর এবার দেখো আরেকটা জিনিস যেটা আমরা করবো সেটা হচ্ছে পেশি। জীবদেহে মূলত পেশি কাকে বলবো, পেশি বলবো হচ্ছে কিছু কিছু কোষ দ্বারা গঠিত, কিছু কোষ দ্বারা গঠিত একটা সংগঠন, যারা হচ্ছে মূলত সংকোচন প্রসারণ করতে পারে এবং যারা উত্তেজনায় সাড়া দেয়, যারা সংকোচন প্রসারণ করতে পারে এবং যারা উত্তেজনায় সাড়া দেয়, সেরকম কতগুলো কোষের সমষ্টিকেই আমরা এক কথায় বলে থাকবো হচ্ছে পেশি বা মাসল বলে থাকবো। তাহলে এই পেশি না আবার তিন ধরনের হয়, একটাকে আমরা বলবো হচ্ছে কঙ্কাল পেশি, একটাকে বলবো আমরা আন্তঃযন্ত্রীয় পেশি, আর একটাকে বলবো আমরা হৃদ পেশি। কাকে বলবো কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি মনে রাখবে মূলত আমাদের কঙ্কাল তন্ত্র বা স্কেলেটন সিস্টেমের সাথে যে সমস্ত পেশি যুক্ত থাকবে এবং যাদেরকে আমরা নিজেদের ইচ্ছায় নাড়াচাড়া করতে পারবো তাকে আমরা বলে থাকবো মূলত স্কেলেটাল মাসেল বা কঙ্কাল পেশি। যেমন ধরো আমার হাতের সাথে যুক্ত যে পেশি, আমার পায়ের সাথে যুক্ত যে পেশি, এই পেশিগুলোকে তুমি স্বেচ্ছায় নাড়াচাড়া করতে পারবে, তাই জন্য এটাকে আমরা ঐচ্ছিক পেশিও বলতে পারি, ঐচ্ছিক পেশিও বলতে পারি, বা এটাকে কঙ্কাল পেশি বলবো। নেক্সট আমরা যদি চলে আসে আন্তঃযন্ত্রীয় পেশি, আন্তঃযন্ত্রীয় আমাদের বক্ষ গহ্বর থেকে শুরু করে উদর গহ্বর পর্যন্ত যে সমস্ত পেশিগুলো, যে সমস্ত অঙ্গগুলো অবস্থান করে সেগুলোকে আমরা বলতে পারি আন্তঃযন্ত্র। কি বলতে পারি? আন্তঃযন্ত্র, বা সেটাকে আমরা বলতে পারি ভিসেরাল অর্গ্যান, ভিসেরাল অর্গ্যান। তো সেই ভিসেরাল অর্গ্যানকে গার্ড করে বা ভিসেরাল অর্গ্যানগুলোর মানে সান্নিধ্যে যে সমস্ত পেশিগুলো অবস্থান করবে সেগুলোকে আমরা বলে থাকবো আন্তঃযন্ত্রীয় পেশি বা ভিসেরাল মাসলস। বোঝা গেল? আর আরেকটা আছে তোমার কার্ডিয়াক মাসল বা হৃৎপেশি, হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত সেটাকে আমরা বলে থাকবো হৃৎপেশি। এবং আমরা জানি যে হৃৎপেশিগুলো সর্বদাই সংকোচন প্রসারণশীল হয়, হৃৎপিণ্ড যদি তার সংকোচন ক্ষমতা লোপ পায় তাহলে স্বাভাবিকভাবে বা স্বাভাবিক নিয়মে রক্ত উৎক্ষেপিত হতে পারবে না
ফলে আমাদের আমাদের নানা ধরনের জটিল থেকে জটিলতর সমস্যাগুলো সৃষ্টি হবে। তো এই মূলত অংশগুলো গেল, তাহলে এটাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে যে কয় রকমের পেশি আমাদের দেখা যায়। তাহলে তিন রকমের পেশি তোমরা বলবে। আচ্ছা মনে রাখবে যে স্কেলেটাল পেশি বা পেশি বা কঙ্কাল কঙ্কাল পেশিগুলো এগুলো তুমি তোমার ইচ্ছায় নাড়াচাড়া করতে পারবে। এই আন্তর্যন্ত্রীয় পেশি বলো বা হৃদপেশি বলো, এটা কখনো তুমি তোমার নিজের ইচ্ছার মাধ্যমে পরিচালন করতে পারবে না। এগুলো সম্পূর্ণভাবে পরিচালন হবে কার মাধ্যমে? না নিজেদের মাধ্যমে, নিজেরা এগুলোকে হচ্ছে পরিচালিত করবে, ঠিক আছে? আচ্ছা আর এদিক থেকে আমরা জানলাম শ্বসনতন্ত্র ব্যাপারটাও কি, সেটা আশা করি জানলাম। তোমাদের এই ছবিটা সেভাবে আসে না, তাও তোমরা প্র্যাকটিস করে রাখবে, আমি একটা ছবি পাঠিয়ে দেবো পরবর্তীতে। বুঝতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজকে এইটুকুই, পরের দিন করলে, পরের দিন হচ্ছে একটা টপিকই আমাদের বাকি থাকলো যেটা অস্থি সন্ধি, সেই অস্থি সন্ধিটা করলেই আশা করি আমাদের সেকেন্ড টার্মের সিলেবাসটা শেষ হয়ে যাবে। কেমন?